হিমোফিলিয়া রোগের ঘায়ে রক্তক্ষরণ হলে কি করতে হবে? আপনার যদি ঘায়ে রক্তক্ষরণ হয় তাহলে প্রথমে আপনার যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেখানে ওই জায়গায় 10 থেকে 15 মিনিট বরফ দিয়ে সেঁক দিতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পর এটা করতে হবে। একইভাবে দিনে 6 থেকে 7 বার বরফ দেওয়া যেতে পারে। মনে রাখা ভালো, সরাসরি বরফ দিবেন না। যদি সম্ভব হয় তাহলে এলবো ব্যাগ ব্যবহার করতে পারেন। টেস্টে থাকতে হবে। আপনার ওজন যদি 40 কেজির বেশি হয় তাহলে ট্রেনেমিক ক্যাপসুল খাওয়া যেতে পারে, 2-2টা করে দিনে 3 বার। তবে 21টার উপরে খাওয়া ভালো নয়। ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এরপরেও যদি ব্যথা না কমে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা ফ্যাক্টর 8 বা 9 ব্যবহার করতে হবে। আপনার ওজন অনুযায়ী ব্যবহার করাটাই ভালো, তাতে কাজ ভালো হবে।